সারা পৃথিবীতে করোনা একটা মহামারীর রোগ ধারণা করেছে। আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এটাকে ডিজাস্টার বলে ডিক্লেয়ার করেছে। স্বাভাবিকভাবেই এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের ভূমিকাও কেন্দ্রীয় সরকারের সাথে যথাযথ। অতএব আমরা মনে করি এটা অতিরিক্ত ভয় পাওয়ারও যেমন কারণ নেই, তেমনি স্বাভাবিকভাবে এটাকে হেলাফেলা করারও দরকার নেই। এটা সামঞ্জস্য রেখেই এগোতে হবে। এখন নির্বাচন হবে কি হবে না এটা বলার মালিক ভারতীয় জনতা পার্টি নয়, এটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন ঠিক করে না, এটা রাজ্য সরকার ঠিক করে নির্বাচন হবে কি হবে না। তবে আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকার থেকে একটা নির্দেশিকা পাঠানো হয়েছে, সেই নির্দেশিকায় বলা হয়েছে যে কোনো জনসমাগম বা কোনো জায়গা কোনো ঘটনা না ঘটানোর জন্য। আজকে পশ্চিমবঙ্গের স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে, শান্তিনিকেতন বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এই অবস্থায় দাঁড়িয়ে মানুষের অতিরিক্ত জনসমাগমকেও বন্ধ করা হয়েছে। আমরাও ভারতীয় জনতা পার্টিও দায়িত্বশীল রাজনৈতিক দল, আমাদের মন্ত্রীরা আমাদের সাংসদরা সবাই সেই দায়িত্বশীল ভূমিকা পালন করছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা নিশ্চিত করে আজকে দলের যারা দায়িত্বশীল লোক তাদের সাথে বসে কথা বলেছি, কিন্তু নির্বাচন হবে কি হবে না এইটা সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। তবে আমরাও এই সিদ্ধান্তে নিশ্চিত করে ভারতীয় জনতা যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।